नमस्कार, आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन ओ टीवी चैनल बीरभूम आरसी टीवी। आपनादेर संगे आमी जीवन। शुरू करछि आजकेर संबाद। विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम। दुबराजपुरे गांजा सह दुई व्यक्ति ग्रेप्तार। मंत्री शुभेंदु अधिकारी पोस्टर सिउड़ीते। खुनेर अभियोगे ग्रेप्तार तृणमूल कर्मी। अस्थायी कलेज कर्मीदेर रास्ता अवरोध। डीवाईएफआईर प्रतिष्ठा दिवस राजनगरे। बीजेपी युव मोर्चार डेपुटेशन मोहम्मद बाजारे। इलामबाजार और राजनगरे बीजेपी डेपुटेशन। हेतमपुरे शारद संख्यार उन्मोचन। এবার সংবাদ বিস্তারিত। গতকাল রাতে নাকা তল্লাশি চালিয়ে একটি মারুতি ভ্যানে 1 কুইন্টাল 22 কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে দুবরাজপুর থানার পুলিশ। জানা যায়, গতকাল রাতে কুখুটিয়া গ্রামে রেলগেটের কাছে দুবরাজপুর থানার পুলিশ নাকা তল্লাশি চালাচ্ছিল। সেই সময় গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আজ তাদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানান, গতকাল রাত্রিবেলায় পুলিশ যখন নাকা চেকিং চলছিল, সেই সময় কুখুটিয়া রেল গেটের, দুবরাজপুর থানার অন্তর্গত কুখুটিয়া রেল গেটের কাছে একটা গাড়ি ভ্যান, মারুতি ওমনি সেই গাড়িতে আসছিল। সেই গাড়িটাকে আটক করে এবং আটক করার সময় ওরা পালাবার চেষ্টা করেছিল, কিন্তু পালাতে পারেননি। সেখানে দেখা যায় 122.35 কেজি ওনাদের কাছ থেকে গাঁজা উদ্ধার হয়। তাদের মধ্যে এই গাঁজা উদ্ধার করে পুলিশ সিজ করে এবং তাপস গণাই এবং দীপক গণাইকে সেখানে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর পুলিশ আজকে আদালতে তোলে এবং সেই সঙ্গে পুলিশ তাদেরকে 7 দিনের পুলিশি হেফাজত তদন্তের জন্য 7 দিনের পুলিশি হেফাজতের জন্য প্রার্থনা করেন আদালতের কাছে। আদালত তাদের জামিনের আবেদন খারিজ করে 5 দিনের পুলিশি হেফাজত তদন্তের স্বার্থে মঞ্জুর করে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। সিউড়ি শহরের বিভিন্ন রাস্তায় ল্যাম্পপোস্টে রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি লাগানো পোস্টার দেখা যায়। পোস্টারের নিচে লেখা ছিল, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। বলা যায়, পূর্ব মেদিনীপুরের ঢেউ এসে পড়ল তৃণমূল জেলা সভাপতি অনুব্রতর গড় বীরভূমেও। এই নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সিউড়ি পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য অঞ্জন কর বলেন, বিরোধীরা এই কাজ করেছে। শুনলাম, যদি লাগিয়ে থাকে আমার যদি চোখে পড়ে জেলা নেতৃত্বকে জানাবো। আর এখানে আমাদের বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল গার্জিয়ান, অনুব্রত মণ্ডলই আমাদের সব। অনুব্রত মণ্ডল বাদ দিয়ে গোটা বীরভূম জেলা চলে না আমাদের। তার উপরে তো দিদি আছেই, আমাদের মুখ্যমন্ত্রী। তো অনুব্রত মণ্ডলের বাইরে আমাদের এখানে বীরভূম জেলা কোনো রকম কোনো ইফেক্ট হবে না। যদি করে থাকে বিরোধী রাজনৈতিক দল করতেই পারে। এটা একটা রাজনৈতিক, যেহেতু আমি বলবো বিজেপির কোনো ইস্যু পাচ্ছে না, কোনো কিছু সবই নেগেটিভ দিকে যাচ্ছে, যার ফলে বিজেপি এটা একটা চক্রান্ত করতে পারে তৃণমূলকে হেয় করার জন্য। তো এটা কোনো ইফেক্ট হবে না, কারণ হচ্ছে আমাদের অনুব্রত মণ্ডলের জেলা। এখানে অনুব্রত মণ্ডলের জেলায় আমাদের অনুব্রত মণ্ডলের বাইরে আমরা কিছু মনে করি না। আপনার কাছে কি খবর আছে, কি শুনলেন আপনি? খবর না, আমি আপনাদের মাধ্যমেই জানতে পারলাম যে পোস্টার পড়েছে, এবং আমি আমার চোখে দেখিনি, আমি কারো কাছে শুনতেও পাইনি, জানতেও পারিনি। এবার যদি পড়ে থাকে, আমার চোখে যদি পড়ে, জানাবো জেলা নেতৃত্বকে, জেলার নেতৃত্ব জানাবে। পৌরসভা এলাকা একাধিক জায়গায় পড়েছে,
আমি তো দেখিনি, আমি যেটা বলছি কি আমি দেখিনি চোখে এখনো, আমি চোখে দেখলে তারপরে নেতৃত্বকে জানাবো। কারণ এখন যদি পড়ে থাকে বিরোধী বললাম তো বিরোধী রাজনৈতিক দল দিতেই পারে। অন্যদিকে জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, তৃণমূল দলেরই একটা অংশের কাজ এটা। আজকে শুনলাম যে সিউড়ি শহরে, বীরভূম জেলার সদর শহর, সেখানে তৃণমূলের নেতা শুভেন্দুবাবুর নামে তারই দলের কিছু সমর্থক তার নামে জয়ধ্বনি দিয়েছে, তাকে সমর্থনের কথা বলেছে এবং এই নিয়ে নাকি সারা শহরে পোস্টার মেরেছে। আর এরপর প্রশাসক আছেন আমাদের অঞ্জনবাবু, সেই মাননীয় অঞ্জনবাবু নাকি এখন বিরোধীদের চক্রান্ত বিরোধীরা টাকা দিয়ে করেছে বলেছে। আমি অঞ্জনবাবুদিকে প্রশ্ন করতে চাই, আপনারা তো এখন যা কিছু হয় আর বিরোধীদের ভূত দেখেন, বিশেষ করে বিজেপির ভূত দেখেন, আমি বলবো এইভাবে ভূত দেখবেন না, নিজেদের অবস্থান জনসমাজের কাছে খোলসা করে প্রকাশ করুন, দেখুন আপনাদের উলঙ্গ চরিত্র প্রকাশ পাবে। তো সেই জন্যে শুভেন্দুবাবুর অনুগামী ওদের দলের মধ্যেই একটা শ্রেণী এখানে আছে আর সারা বাংলা জুড়েই শুভেন্দুবাবুর অনুগামী আছে, আর তারাই তার পক্ষে এইভাবে পোস্টার মারছে, তাকে সমর্থন জানাচ্ছে। এখানে বিজেপির কোনো কাজ নেই আর বিজেপি এটা করতে চায় না, বিজেপি নিজের গতিতে নিজের ঢঙে নিজের আদর্শে নিজের নীতিতে তারা চলে, বিজেপি কারোর দয়ায় কারোর দাক্ষিণ্যতায় চলে না আর তৃণমূলের তোয়াক্কা করে না, বিজেপি নিজের মতো চলবে এবং এই বাংলা 21 সালে দখল করবে। আর কিছুদিন পর তৃণমূলের ঘরটা তাসের মতো ভেঙে যাবে, সেদিনেই নেতারা কি করে আপনারা অপেক্ষায় থাকুন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। খয়রাসোল ব্লকের পাঁচরা এলাকায় শিশির বাউরি নামে চলতি সনের 3রা জুলাই রাত্রে ফিস্ট করতে গিয়ে আর বাড়ি ফেরেননি। পরের দিন সকালে তার মৃতদেহ পাওয়া যায় গ্রামের শেষ প্রান্তে। তার পরের দিনই তার স্ত্রী বুলু বাউরি বেশ কয়েকজনের নামে খয়রাসোল থানায় অভিযোগ করে, তাদের কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়, পরে তারা জামিন পান। গতকাল রাত্রে এই ঘটনায় অভিযুক্ত ও পাঁচরা অঞ্চলের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি এবং বর্তমানে অঞ্চল কমিটির সদস্য কিশোর মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করে। আজ তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এদিন তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, গত জুলাই মাসে প্রথম দিকে রানীপাথরের এক পরিত্যক্ত জায়গা থেকে শিশির বাউরি নামে একটি যুবকের, 45 বছরের যুবকের একটা মৃতদেহ পাওয়া যায়। সেই সময়ে বিজেপির উস্কানিতে একটা অভিযোগ দায়ের করা হয় যে ওই অঞ্চলের তৃণমূলের নেতা কিশোর মণ্ডল নাকি টেলিফোন করে তাকে ঘর থেকে ডেকে পাঠিয়েছিল, তারপরেই তার রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। এই ব্যাপারে একটা স্পেসিফিক অভিযোগ হয়, এটা এফআইআর হয় এবং সেখানে 8 জনের নামে এফআইআর করা হয়, তার মধ্যে কিশোর মণ্ডল এবং দীপঙ্কর ছিল, বাকি 6 জন অ্যারেস্ট হয়েছিল, 6 জনই বর্তমানে জামিনে মুক্ত আছে। কিশোরকে গতকাল রাতে পুলিশ খয়রাসোল থানা এলাকা থেকে রাত্রি 1:30 নাগাদ গ্রেপ্তার করেছে এবং খুব সম্ভবত আজকে তাকে কোর্টে চালান করা হবে। এই ব্যাপারে আমাদের বক্তব্য, কিশোর ওখানে একটা সংগঠনের নেতৃত্ব দেয় পাঁচরা অঞ্চলে, সে দীর্ঘদিন ধরে সংগঠন করে আসছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই এলাকাকে অশান্ত করার জন্যে এবং সংগঠনটাকে নষ্ট করার জন্যে বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে কিশোর মণ্ডলের নাম দিয়েছে। এবার আইনগতভাবে যখন এফআইআর হয়েছে ন্যাচারাল কোর্সে তাকে পুলিশ ধরেছে, এবার আইন আইনের পথে চলবে। অন্যদিকে দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে বলেন, এই মৃত শিশির বাউরির স্ত্রী বুলু বাউরি খয়রাসোল থানায় একটা অভিযোগ দায়ের করে বেশ কয়েকজনের নাম দিয়ে। হ্যাঁ, সেই অভিযোগের ভিত্তিতে কি অভিযোগটা হচ্ছে, তার স্বামী বুলু বাউরির স্বামী শিশির বাউরি উনি 3/7/2020 রাত্রিবেলায় একটা ক্লাবের নিমন্ত্রণ ফিস্টের নিমন্ত্রণ খেতে যায়, তারপর সে বাড়ি ফেরে না, বহু খোঁজাখুঁজি করার পরে গ্রামের শেষ প্রান্তে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তারই সেই এই অভিযোগটা পাওয়ার পর খয়রাসোল থানার পুলিশ 302, 120B, 25, 27 আর্মস অ্যাক্ট এবং 34ES অ্যাক্টের মামলা তদন্ত শুরু করে। সেই তদন্তে বেশ বিগত দিনের এই কেসের যারা অভিযোগ করতে যারা অভিযুক্ত ছিলেন তাদের মধ্যে 5 জনকে অ্যারেস্ট করা হয় এবং আজকে
কিশোর মণ্ডলকে, এই অভিযোগপত্রের অভিযুক্ত কিশোর মণ্ডলকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করা হলে আদালতে তোলা হয় তাকে, তোলা হলে জামিনের আবেদন তার খারিজ করে আদালত পুলিশের 7 দিনের পুলিশি হেফাজতের পরিবর্তে 4 দিন পুলিশি হেফাজত মঞ্জুর করে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। সিউড়ি বিদ্যাসাগর কলেজের সামনে জেলার বিভিন্ন কলেজের অস্থায়ী কর্মীরা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। আজ তাদের অনশন 23 দিনে পড়ল। 60 বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা, পেনশন চালু সহ একাধিক দাবি নিয়েই তাদের এই অনশন। আজ তারা সিউড়ি বাসস্ট্যান্ডের কাছে পথ অবরোধ করেন। প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলার পর সিউড়ি থানার পুলিশ তাদের দাবিগুলি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিষয়গুলি জানানোর আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। এদিন অবরোধকারী অস্থায়ী কর্মীরা জানান, কাছে 3টি দাবি রেখেছি, 60 বছরের চাকরির নিশ্চয়তা, সুনির্দিষ্ট বেতন কাঠামো এবং আমাদের যে সরকার যে জিও ঘোষণা করেছে 3998 FP2, সেই 3998 FP2 আমাদের কলেজ ক্যাজুয়ালদের ক্ষেত্রে লাগু করার জন্য আমরা এখানে অনশনে বসেছি। আমরা বিদ্যাসাগর কলেজে গত 12 তারিখ 12-10 থেকে আমরা অনশন মঞ্চে রয়েছি। আমাদের কাছে সরকারের কোনো প্রতিনিধি আজও পর্যন্ত যায় নাই, সেই জন্য আমরা সরকারের প্রতিনিধিদেরকে জানান দিতে এসেছি যে আমরা অস্থায়ী কলেজ কর্মচারী, আমরা না খেয়ে কলেজ গেটে রয়েছি। আমাদের এই 3টি দাবি আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে যাতে পৌঁছায় সেই জন্য আমরা এই রাস্তা অবরোধ করেছি। আমরা রাস্তা অবরোধ করবো, 40 মিনিট রাস্তা অবরোধ করবো। কেউ আমাদের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কেউ দেখা করেনি, একমাত্র কংগ্রেসের বিধায়ক, হাসানের বিধায়ক মিল্টন রশিদ সাহেব, উনি একবার মঞ্চে গেছিলেন। তাছাড়া এই বীরভূম জেলার কোনো আধিকারিক, বীরভূম জেলার কোনো প্রশাসনিক লোক, কোনো বিধায়ক, কোনো এমপি কেউ আমাদের সঙ্গে দেখা করেনি। সেই দুঃখ যন্ত্রণায় আমরা এখানে এসেছি। আমরা আমরা কোনো দলের পার্টি করি না, আমরা কোনো, আমাদের যে ব্যানার সম্পূর্ণভাবে কোনো দলের নয়, আমাদের নিজস্ব ব্যানার। আমরা সেই দলের ব্যানারই, আমাদের সেই কর্মচারীদের ব্যানারই আমরা অবস্থান বিক্ষোভ করছি। আমার নাম অরুণ চ্যাটার্জি, পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ি কার্যকরী এমপ্লয়ি সমিতির কার্যকরী সভাপতি রাজ্য। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। শতাব্দীর বৃহত্তম বিপর্যয় করোনা এখনো এক ভয়াবহ সমস্যা আমাদের সকলের জন্য, কিন্তু আনলক প্রক্রিয়ার দ্বারা জীবিকা নির্বাহকে সহজ করাও এক আশু কর্তব্য। এই ভাইরাস থেকে বিপদ থাকবে আরো বেশ কিছুদিন, তাই সংক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকতে কয়েকটি সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। বাইরে বেরোলে অতি অবশ্যই মাস্ক পরে বেরোবেন, মাঝে মধ্যেই ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন, হাত ধোয়ার সুযোগ না থাকলে সেক্ষেত্রে স্যানিটাইজার ব্যবহার করুন, ভিড় এড়িয়ে চলুন এবং পরস্পরের সঙ্গে 6 ফুট দূরত্ব বজায় রাখুন। এই মহামারীর সময়ও আমাদের মশাবাহিত ডেঙ্গুর বিপদের কথা ভুললে চলবে না। অন্য বছরের মতো কিছু পদ্ধতির দ্বারা আমরা সহজেই ডেঙ্গু মোকাবিলায় জয়ী হতে পারি। বাড়ির চারপাশে পুরনো প্লাস্টিকের টুকরো, পরিত্যক্ত টায়ার, বালতি বা টবে বা অন্যত্র জল বা আবর্জনা জমতে দেবেন না। মনে রাখবেন, জমা জল ও আবর্জনায় ডেঙ্গুর মশা জন্মায়। জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া স্থানীয় পৌরসভাতেও বিনা খরচে ডেঙ্গুর পরীক্ষা করা হয়। বাংলা জিতবে, করোনা ও ডেঙ্গু হারবে। একটি বিশেষ আবেদন, প্লাস্টিককে না বলুন, প্লাস্টিক বর্জন করুন। প্লাস্টিক ভঙ্গিকৃত হতে প্রায় 1000 বছরের বেশি সময় লাগে, তাও পুরোপুরি ধ্বংস হয় না, এবং এর ফলে যে পরিমাণ রাসায়নিক নির্গত হয় তা আবার জমা হয় নদী, সমুদ্র এবং মহাসাগরে। প্লাস্টিক তৈরি করার পদ্ধতিও খুবই ক্ষতিকারক। গবাদি প্রাণীরা এবং জলজ প্রাণীরা ওই সমস্ত প্লাস্টিকগুলিকে খাবার ভেবে খেতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। মাটিও এর কুপ্রভাবে অনুর্বর হয় এবং দেখতেও কুৎসিত আকার ধারণ করে আমাদের এই সুন্দর পরিবেশ। এর বিরুদ্ধে আমাদের, অর্থাৎ সাধারণ মানুষদের, জাগ্রত হতে হবে। প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, তবেই আমরা গড়ে তুলতে পারবো প্লাস্টিক মুক্ত নির্মল পরিবেশ। কাগজের অথবা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন এবং হয়ে উঠুন পরিবেশ বান্ধব। সৌজন্যে দুবরাজপুর পৌরসভা, বীরভূম। অনলাইন ফুড অর্ডার সে পরেশান, টেস্ট অ্যাপ দেতা হে ইন পরেশানিয়ো সে আরাম। বারিশ হো ইয়া আঁধি, দিন হো ইয়া রাত, না কোই অর্ডার ক্যান্সেল, না কোই লেট ডেলিভারি কি বাত। জিতনা ভি ছোটা হো অর্ডার, অর্ডার পৌঁছে আপ তক।
without fail, har din, har baar. Since 1 year, lagatar. With regular offers, easy payment option, sab kuch ek app mein. Taste, karke dekho. Download now. High speed unlimited internet. Connection nite chaichen? Tahole aaji jogajog korun RCS network nikotoborti office. Jogajog number 9732202011 athoba 9382624389. Ekhane paben BSNL er broadband plus landline. Railtel এর ব্রডব্যান্ড, সিটি নেটওয়ার্কের ব্রডব্যান্ড। নমস্কার, আমি বিদিশা। বীরভূম আরসি টিভির পক্ষ থেকে সকল বীরভূমবাসীকে জানাই শুভ দীপাবলির আগাম প্রীতি ও শুভেচ্ছা। আপনিও কি আপনার এলাকাবাসীকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাতে চান? তবে দেরি নয়, আজই যোগাযোগ করুন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনারাও থাকুন বীরভূম আরসি টিভির সঙ্গে। যোগাযোগ নম্বর 9002667504 অথবা 9382624389। ফিরে এলাম বিরতির পর। রাজনগরে DYFI এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হলো আজ। রাজনগর CPIM এর লোকাল কমিটির উদ্যোগেই আজ দলীয় কার্যালয় প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদন করা হয়। এদিন উপস্থিত ছিলেন রাজনগরের লোকাল কমিটি সভাপতি ধনঞ্জয় লোহার, স্থানীয় নেতা তরুণ মালী, মাধব সিংহ সহ অন্যান্য নেতাকর্মীরা। রাজনগর লোকাল কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি বলেন, লোকাল কমিটির উদ্যোগে আজ আমরা সংগঠনের DYFI 40তম বার্ষিকী প্রতিষ্ঠা দিবস পালন করলাম রায়নগর লোকাল কমিটির থেকে। বহু আন্দোলন লড়াইয়ের মধ্য দিয়ে আজকের দিনটাতে আমরা পা দিয়েছি। আমরা পরবর্তীকালে এই পতাকা নিয়ে আমরা এগিয়ে যাব এই শপথ গ্রহণ করতে। কেন নাম? আমার নাম উত্তম মিস্ত্রি, রায়নগর লোকাল কমিটির সম্পাদক। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। গতকাল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে মোহাম্মদবাজার থানায় ডেপুটেশন প্রদান করা হয়। মল্লারপুরের এক কিশোরের থানার লকআপে মৃত্যু। বিজেপি কর্মীদের অকারণে মামলায় জড়িয়ে দেওয়া সহ 5 দফা দাবি নিয়েই ডেপুটেশন প্রদান করা হয় থানার ওসি মোহাম্মদ আলীকে। এদিন তারা শালদহা মোড়ে বিজেপির কার্যালয় থেকে মিছিল করে থানায় এসে বিক্ষোভ দেখান। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদবাজার ব্লকের 2 মণ্ডল সভাপতি সন্তোষ ভাণ্ডারী ও লক্ষ্মীকান্ত হেমব্রম, জেলা কমিটির সদস্য দীনবন্ধু কর্মকার, ফণীরঞ্জন রায় প্রমুখ। এদিন বিজেপি নেতৃত্ব জানান, আজকে আমরা থানায় ডেপুটেশন দিতে এলাম মোহাম্মদবাজার থানাতে। শুধু মোহাম্মদবাজার থানা নয়, পশ্চিমবঙ্গের সমস্ত থানাতেই আজকের আমাদের আজকের ডেটে আজকে একই সময় আমাদের এই কর্মসূচি রাখা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। বিষয় হচ্ছে বিভিন্নভাবে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদেরকে মেরে যেভাবে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, এই কয়েকদিন আগে মোল্লারপুরে ঘটনা ঘটেছে, গয়েশপুরে ঘটেছে, প্রতিদিনই এরকম ধরনের ঘটনা ঘটছে। তার সঙ্গে পুলিশ প্রশাসন যেভাবে তৃণমূলের কর্মী কার্যকর্তাদেরকে সহযোগিতা করছেন বিজেপির বিরুদ্ধে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই মোহাম্মদবাজার থানাসহ পশ্চিমবঙ্গের সমস্ত থানায় এই কর্মসূচি আমরা রেখেছি। কত দফা দাবি? আমাদের আজকে 5 দফা দাবি নিয়ে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। বড়বাবু কী জানা যায়? বড়বাবু যেটা হয় আর কি প্রতিবারের নেয়, আমরা স্মারকলিপি জমা দিই, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয় ঠিক আছে দেখছি আমরা কী করবো। কিন্তু আমাদের যেটা দাবি যে অন্যান্য থানার মতো আমাদের থানায় যেন এরকম ধরনের ঘটনা না ঘটে, আমাদের বিজেপির কর্মীরা যেভাবে কাজকর্ম করছেন আমার পুলিশের প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ এইটা যেন নজর রাখে যে অন্যান্য থানার মতো যেন এই থানায় এরকম দুর্ঘটনা না ঘটে। আপনার নাম? আমার নাম সন্তোষ ভাণ্ডারী, আমার সঙ্গে আছেন বিমণ্ডলের সভাপতি লক্ষ্মীরাম হেমব্রম, আর আমি সন্তোষ ভাণ্ডারী মোহাম্মদবাজার মণ্ডল কেস। পাপাই বাগদির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদবাজার। গতকাল ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে ইলামবাজার থানায় ডেপুটেশন প্রদান করা হয়। মল্লারপুরের 14 বছরের কিশোরের থানার লকআপে মৃত্যু। বিজেপি কর্মীদের অকারণে মামলা জড়িয়ে দেওয়া সহ একাধিক দাবি নিয়েই ডেপুটেশন প্রদান করা হয় থানার অফিসার ইনচার্জকে।
এদিন তারা ইলামবাজারে মিছিল করে থানার সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লকের এ মণ্ডলীর সভাপতি চিত্তরঞ্জন সিংহ, জেলার বিজেপির সহসভাপতি বলাই চ্যাটার্জি সহ অন্যান্য কর্মী সমর্থকগণ। এদিন বিজেপি নেতৃত্ব বলেন, আজকে যে আপনাদের ডেপুটেশন সেটা কেন দিলেন? গত দিনে পূজো একজন গরিব মানে পরিবারের একটা ছেলেকে পুলিশ থানা থেকে তুলে নিয়ে আসে এবং থানার মোকাবিলাকে রাখার পরে তাকে এত মানে পিটিয়েছে, পিটিয়ে তারপরে যখন ছেলেটা মারা যায় তখন তার মা বাবাকে তুলে নিয়ে আসে বাড়ি থেকে, বাড়ি থেকে তুলে নিয়ে এসে তার মা বাবাকে হাইজ্যাক করে কোথায় নিয়ে চলে যায়, গিয়ে সেখানে গিয়ে তাদেরকে চমকায় ধমকায় নানা রকম ভয় দেখায় এবং কিছু টাকা পয়সাও সরকার সম্ভবত দিয়েছে, দিয়ে তার মা বাবাকে মনে করাচ্ছে যে আমার ছেলে দোষী, আমার ছেলে চুরি চুরি করতো, কিন্তু অপরাধ কিছু ছিল না। পুলিশ যেটা বলছে কেন হতে পারে সেটা হচ্ছে যে ছেলেটার নাকি একটা মোবাইল চুরি করেছিল, যদি মোবাইল চুরি করেই থাকে হ্যাঁ তাহলে তাকে একটা 14 বছরের বাচ্চা ছেলে তাকে ওইভাবে লক্ষা পর্যন্ত মারার কি আইন আছে, এবং গলায় দড়ি যদি ও নিয়ে থাকে তো দড়ি দড়ি যদি তার পকেটে ছিল কীভাবে সে দড়িটা খুলে হতে হয়, মকাবের মধ্যে একটা সুতো পাওয়া যায় দড়িটা লোক হতে, তো এইরকম ঘটনা যাতে এর পরে না হয় এটা তো অভিজ্ঞতা নয়, এটা কোনোদিন হয় নাই। অন্যদিকে রাজনগর বিজেপির যুব মোর্চার পক্ষ থেকেও গতকাল রাজনগর থানায় একাধিক দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা পল্টু পদ ধীবর, অনুপ গড়াই, সামিউল আক্তার, মমতা দে সহ অন্যান্য নেতাকর্মীরা। এদিন পল্টু পদ ধীবর বলেন, সারা পশ্চিমবাংলায় প্রত্যেকটা থানাতে আজকে ডেপুটেশন হচ্ছে, সারা পশ্চিমবাংলায় মানে বিজেপিকে রক্ষার জন্য পুলিশকে ব্যবহার করে প্রত্যেক দিন বিজেপি কর্মী খুন হচ্ছে, মল্লারপুরে একটা নাবালক ছেলেকে থানার ভিতরে ঢুকে মানে মারা গেল, হ্যাঁ প্রেশার চেক করা হচ্ছে মানে একটা কথা বলতে দেওয়া হচ্ছে না, তারপরের দিনে আবার আমাদের নদিয়ার গয়েশপুরে মারা হয়েছে, প্রত্যেক দিন এইভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে, বিজেপিকে কন্ট্রোল করছে, সেই জন্য আমাদের আজকে প্রত্যেক থানাতে আজকে ডেপুটেশন ছিল যে গণতন্ত্র রাষ্ট্র প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে, সত্য জিনিস যাচাই হোক, প্রকৃত নিরপেক্ষভাবে তদন্ত হোক, কিন্তু পুলিশ একেবারে তৃণমূলে জনগণে পরিণত হয়ে গেছে, হ্যাঁ সেই জন্য আমাদের এই গণ বিক্ষোভ করছে। আপনার নাম? আমার নাম পল্টুপদ দেব। ইলামবাজার থেকে শেখ শামসুল ও রাজনগর থেকে খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি। হেতমপুর থেকে প্রকাশিত রাজভূমি সাহিত্য পত্রিকা শারদ সংখ্যা উন্মোচন করা হলো আজ। বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পার্থ সারথী মুখোপাধ্যায় পত্রিকাটির উন্মোচন করেন। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, দুবরাজপুর পৌরসভা চেয়ারপারসন পীযূষ পাণ্ডে, বিশিষ্ট সাহিত্যিক নিতাইপদ ঘোষ, পরিমল ঠাকুর, সরোজ কর্মকার সহ প্রায় 40 জন কবি সাহিত্যিক। আজকের এই সাহিত্য সভায় দুই বিশেষ চাহিদা সম্পন্ন কবি সুকুমার অঙ্কুর ও মেহেরুন্নেসা খাতুনকে সম্মাননা দেওয়া হয়। উপস্থিত অতিথিগণ সাহিত্য বিষয়ক আলোচনায় অংশ নেন এবং উপস্থিত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। এ বিষয়ে পত্রিকা সম্পাদক কল্যাণ দে জানান, আজকে আপনাদের অনুষ্ঠান কী হলো? আজকে আমাদের অনুষ্ঠান বলতে রাজভূমি যে পত্রিকা, সাহিত্য পত্রিকা, সেটা উন্মোচন, এবং আপনারা জানেন রাজভূমির পত্রিকার সাথে সাথে আমরা সমাজসেবামূলক কাজটা প্রতি বছর করে আসছি, সেই জন্য পিছিয়ে পড়া দুজন শিল্পীকে, বিশেষ চাহিদা সম্পন্ন দুজন শিল্পীকেও আমরা সংবর্ধনা আলাদাভাবে দিচ্ছি, এবং যেসব কবি সাহিত্যিকরা এসছেন বোলপুর দুর্গাপুর সিউড়ি থেকে, বীরভূম সাহিত্য পরিষদের যারা এসছেন বা আরও আশেপাশের যেসব কবি সাহিত্যিক রয়েছেন সেসব গুণী মানুষজনকে আমরা সম্মাননাপত্র দিচ্ছি, এবং আমরা এই একটা সাহিত্য সভা সামাজিক দূরত্ব মেনেই, যেহেতু একটা প্রতিকূল পরিস্থিতি রয়েছে সেখানে সামাজিক ব্যবধান মেনে স্যানিটাইজ পদ্ধতিতে আমরা একটা সাহিত্য সভাও করছি। ওই যে দুজনকে দিচ্ছি সেই দুজনের নামটা কি? একজনের দুজনকে আমরা দিচ্ছি, একটা হচ্ছে সুকুমার অঙ্কুর এবং কামরুন্নেসা, এই দুজন বিশেষ চাহিদা সম্পন্ন কবিকে, আমাদের এলাকার কবিকে আমরা
আমাদের হেতমপুর আরভূমি সাহিত্য গোষ্ঠীর তরফ থেকে সংবর্ধনা দিচ্ছি। পত্রিকাটা এবছর আমাদের চতুর্থতম বছর হলো। সন্তোষ পালের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, হেতমপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।